ไอเด็กที่จูบคนนั้นไอเด็กมันแบตันเจ้าโอนเอกจักก้าวเอรวยเอกเจ้าสอบตัวสุรานาร์ปอร์เซกี้คนเอเบจตังเมโก้ที่คนเอภาษาดีโมโก้ไอทุกคนดูเดินมาลงเกโก้ไอโก้อาเมกี้คนเอตังโมโก้อาเมกี้ไอเด็กคนอาโมเกคนตัวสัตว์ตัวนาโก้পাশকুড়া কাঁচা বাড়ি ভেঙে দুর্ঘটনা। ভাঙা বাড়ির ভিতরে আটকে চার বছরের শিশু সহ দুজন। পাশকুড়া থানার গোবিন্দনগর অঞ্চলের রাজনগর গ্রামের কুশধ্বজ সামন্ত এবং তার স্ত্রী এবং চার বছরের সন্তানকে নিয়ে মাটির বাড়ি থাকতেন। আজ বিকেল নাগাদ ওই মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভাঙা বাড়ির ভিতরে আটকে যায় তিনজন। ইতিমধ্যে গ্রামবাসীরা উদ্ধারের কাজ শুরু করেছে। কিভাবে বাড়ি ভেঙে গিয়েছে এখনো জানা যায়নি। গ্রামবাসীদের সূত্রের খবর, ভাঙা বাড়ির দেওয়াল চাপা পড়ে মারা যায় কুশধ্বজ সামন্ত। এখনো উদ্ধারের কাজ চলছে। বলছি বিষয়টা ঠিক কি ঘটেছিল, কি দেখলেন আপনি? যখন আমি বাড়িতে ছিলাম হঠাৎ শুনতে পেলাম যে জেঠু ঘরে ঘর ভেঙে গেছে। এবার তাড়াহুড়া করে আসি, এসে দেখি ধুলায় ময়। এবারে ভূত চপ্ত করে এই বার করার চেষ্টা করছি, বাচ্চাটাকে কোনোরকম বার করছি, বোমাটাকে বার করছি, পোশাকে বার করতে পারছি। তখন তাড়াহুড়া করে আমি ভাটায় জিসিবিকে ডাকতে গেলাম। জিসিবি এসে এখানে ঠেকালা, তখন পাশাপাশি বহু লোক যায় এসে এখানে মাটি সরিয়ে ফরিয়ে ওই কুশোকে বার করলো। এবার জিসিবি বেলা বলছি যে আমরা কী করে সরাবো, আবার যদি টানতে যায় যদি আবার তো চাপা পড়ে দিতে পারে। জিসিবি আর লাগাইতে দিইনি, এবার কোনোরকম বার করে বেরিয়ে এসে এখানে নিলাম। এখানে ডাক্তারখানায় দেখলাম, দেখে মারাতে করে রাতলা করলাম, অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। রাতলা থেকে আবার কতজন চাপা পড়েছিল? তিনজন। তিনজনের মধ্যে বাচ্চাটা মোটামুটি কিছু হয়নি, বৌমাটারই পায়ে লাগছে আর একটা গ্যাঁজ জাঙের ভিতরে ঢুকে গেছে, আর পোশাটা সেন্স নাই। এবার এই অবস্থায় দেবরা হসপিটালে। কতক্ষণ চাপা ছিল তবু? বৌমা পোশাটার সঙ্গে ওই মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে গেছে, কিন্তু কুশোকে আধ ঘন্টার উপরে খুঁজে পাওয়া যায়। মাটি সরিয়ে প্রথমে মুখটা দেখতে পেলাম, তারপর পরপর মাটি সরাতে দেহটা বাড়ি। মানে কি কারণে ভেঙে গেল বাড়িটা? আগে থেকে কি কোনো বাড়ির মধ্যে কোনো জায়গা দুর্বল ছিল? না, সেরকম কিছু না, পুরনো বাড়ি, মাটি ঘর। এবারে একটু দুর্বল তো ছিল, অনেক দিনের বাড়ি। এবার পরের পর ঘর হচ্ছে, এই তার কাছে যেখানে ঘর হয়েছে ওদের ঘর হচ্ছে। এবার পরপর ঘর করার পর বেরিয়ে যাবে এই সিদ্ধান্ত ছিল, এই মাস ছয়েকের মধ্যেই বেরিয়ে যাবে বলে সিদ্ধান্ত ছিল। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত সামন্ত। স্থানীয় বাসিন্দা? আমার ভাগাড়ি।